জিরো পোল ভায়োলেন্স মিশনকে সামনে রেখে 2023 ত্রিপুরা বিধানসভা নির্বাচন সম্পন্ন করার উদ্যোগ নিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। এরই নিরিখে ঢালাও হারে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের মোতায়েন করা হয়েছে রাজ্যের বিভিন্ন এলাকা সহ স্পর্শকাতর অঞ্চলগুলোতেও। কিন্তু নির্বাচনের প্রাক লগ্নে যে সমস্ত সংঘর্ষগুলো ঘটে চলেছে তারই পরিপ্রেক্ষিতে প্রশ্ন উঠতে শুরু করেছে, জিরো পোল ভায়োলেন্সে এবারে নির্বাচন কি সুষ্ঠুভাবে সম্পন্ন হবে? প্রশ্ন উঠতে শুরু করেছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা কেন তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করছে না। রবিবার বিশালগড় মহকুমার উত্তর ব্রজপুর এলাকায় ঘটে যাওয়া রাজনৈতিক সংঘর্ষ এই সমস্ত প্রশ্ন ছুঁড়ে দিচ্ছে। কংগ্রেস কর্মী সমর্থকদের অভিযোগ, বাম কংগ্রেস মনোনীত সিপিআইএম প্রার্থীকে ভোটে জয়যুক্ত করার জন্য তারা উত্তর ব্রজপুর এলাকায় বাড়ি বাড়ি প্রচার অভিযান চালিয়ে যায় রবিবার সকালবেলায়। আর এই প্রচার অভিযান চালানোর সময় বিজেপির আশ্রিত দুষ্কৃতীরা লাঠি সোঁটা নিয়ে অতর্কিত হামলা চালায় তাদের ওপর। এতে আহত হন পিন্টু দেবনাথ, মিঠুন দেবনাথ, অভিজিৎ দেবনাথ, সুকান্ত দেবনাথ, অজিত দেবনাথ। বাম কংগ্রেস কর্মী সমর্থকদের অভিযোগ, সুশাসনের নামে কুশাসন চালিয়ে যাচ্ছে বিজেপি। যারা চুরি ডাকাতি লুটপাটের সঙ্গে যুক্ত তাদের দ্বারা সরকার কিভাবে চলবে, এটাই প্রশ্ন বাম কংগ্রেস কর্মী সমর্থকদের। আমরা বাড়ি বাড়ি প্রচার করতে শেষ, মাত্র কয়েকটা বাড়ি বাকি আসলো। আমরা প্রচার করতে বাইরেতাম রয়েছিলাম, শুধু তারা আট দশজন আইয়া আমাদের উপরে আচমকা হামকা করলো। আমরা শুধু কংগ্রেস করার উপর আচমকা মাস কে মাস দু তিনটা বাড়ি বাদ আছে, তো ওইখান থেকে তারা লোক জমা ফেরা লাঠি লইয়া আমরা দু তিনজন ধরে চার পাঁচ জনের মাঠ উঠেছি। কারণ একটি কারণ, আমরা যে প্রচারে বাইরেছি শুধু প্রচার আমরা না করতে পারি। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের প্রথমে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়, তারপর সেখান থেকে আহতদের উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় আগরতলা জিবি হাসপাতালে। গোটা ঘটনায় বিশালগড় মহকুমা জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজমান। শান্তন টিভি।